ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিপুণ নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। মজার ব্যাপার হলো, এই সিনেমায় তিনি পারিশ্রমিক নিচ্ছেন মাত্র 1 টাকা। সিনেমার নাম মনোলগ। বুধবার রাজধানীর একটি ক্লাবে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা হয় ছবিটির। মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়া নির্মাতা সোহানুর রহমান সোহান, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু সহ উপস্থিত ছিলেন অনেকেই। সিনেমাটির পরিচালক শহীদ রায়হান বলেন, ছবির গল্প আর পরিকল্পনা শুনে নিপুণ আমাদের পাশে দাঁড়িয়েছেন, নিজে থেকে পারিশ্রমিক বা সম্মানী ছাড়া অভিনয়ের কথা বলেছেন, নামমাত্র 1 টাকার সম্মানী নেবেন তিনি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা উত্তর রাজনৈতিক প্রবাহ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বিরাজমান মতবিরোধ ও রাজনীতিতে যেসব ব্যক্তিত্ব তাদের জীবনে প্রতিফলন ঘটিয়েছেন, তাদের চেতনা ও দর্শন নিয়ে তৈরি হচ্ছে মনোলগ সিনেমাটি। নিপুণ ছাড়াও মনোলগ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, সমু চৌধুরী, এম এ বাড়ি, এ কে আজাদ সেতু, জয়িতা মহাল নবিশ, নেওয়াজ তারেক, মাসুদ মহিউদ্দিন, আশরাফুল আশিস ও আরিয়ান প্রমুখ।